স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম, ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজশাহী রাস্তায় শিক্ষার্থীরা। এবার এইচএসসি তে পাশ করবেন সব পরীক্ষার্থী, জানালেন শিক্ষামন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের অবহেলায় পানিবন্দী এক নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। দেশব্যাপী ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন। এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজের স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের আটকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশ জুড়ে নারী ও শিশুর উপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নারীরা এখন কোথাও নিরাপদ না, এর দায় রাষ্ট্রকে নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সভানেত্রী শ্যামা বসাক, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিগত 3 মাস দেশের 480 জন নারী ও শিশু সহিংসতায় শিকার হয়েছে। এতে করে সমাজে শিশু ও নারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। একের পর এক ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না, এর ফলে অপরাধীরা পুনরায় অপরাধ করার সাহস পাচ্ছে। তাদের দাবি, এ সকল নেককারজনক কাজের জন্য অপরাধীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণস্বাক্ষর কর্মসূচি এবং ধর্ষকদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না দেয় আমরা আন্দোলন চালিয়ে যাবো, যতদিন পর্যন্ত ধর্ষকদের ফাঁসি না হয়। এর আগেও অনেকবার অনেক নারী জাতি ধর্ষিত হয়েছে, আর চলবে না, বাংলার মাটিতে আর কোনো ধর্ষকের ঠাঁই হবে না, আমরা এর প্রতিবাদ চাই। আমাদের আজকের আন্দোলন, আমাদের দেশে ধর্ষকদের কোনো বিচার হয় না, ধর্ষণ হয়ে যায় মা বোনদের, রাস্তায় রাস্তায় মেয়েরা মলেস্ট হয় কিন্তু কোনো রকম বিচার হয় না। আমরা আজকে বিচার চাই, ধর্ষকদের বিচার চাই, তারা যেন ফাঁসিতে তাদের যেন ফাঁসি হয়, এই জন্য আমাদের এই প্রতিবাদ। ধর্ষণ মামলার যে পৃষ্ঠ হচ্ছে এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে দিতে হবে, এবং বর্তমানে যে ধর্ষণের শাস্তি 2 বছর জেল এবং 72,000 টাকা জরিমানা আছে, এটাকে ফাঁসিতে এবং মৃত্যু কার্যকর করতে হবে। করোনা ভাইরাসের কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না, সেই ঘোষণা বুধবার জানিয়েছে শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষার্থীদের ফলাফল কি হবে সেটি ঠিক হবে তা জিএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে, আর এ পরীক্ষায় পাশ করানো হবে সকল শিক্ষার্থীকেই। প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বলেন, অবশ্যই সবাই পাশ করবে, তবে ফলটা কি হবে সেটা নির্ভর করে তার জিএসসি ও এসএসসির ফলাফলের উপর। এর আগে আজ দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা 2টি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে, এদের জিএসসি ও এসএসসি ফলের গড় অনুযায়ী এইচএসসি ফল নির্ধারণ করা হবে। এই মূল্যায়নের কাজটি করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। বিভাগ পরিবর্তন জনিত কারণে যে সমস্যাটি হবে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। এই বিশেষজ্ঞ কমিটি নভেম্বর মাসে তাদের পরামর্শ বা মতামত দেবে, এরপর ডিসেম্বরে এই মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের বিষয়টি ঠিক করবে। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন, ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে 2টি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে
ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাদকের সাথে পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা। বুধবার দুপুরে যোগদান উপলক্ষে জেলা পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বললেন রাজশাহী জেলার নবাগত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি আরো বলেন, পুলিশের কোনো সদস্যের মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিক বৃন্দ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখেন। মাদক জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী জেলা পুলিশ কাজ করবে। পুলিশের কোনো সদস্যের মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। থানা হবে জনগণের সেবার প্রাণ কেন্দ্র এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা হবে। চাচ্ছেন দেশ থেকে মাদক নির্মূল হোক, আমাদের অবস্থান এটাই, এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ যে মেধা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেটা আমরা কাজে লাগাব। নারী নির্যাতনের বিষয়ে দু একটি সেন্সিটিভ ঘটনা ঘটেছে, আমাদের এখানে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে এই বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই যে কোনো ঘটনা এই জাতীয়, এগুলো খুবই নিন্দনীয় ঘটনা, ঘটা মাত্র যেন আমরা রেসপন্স করতে পারি, এই এলাকার জনগণের সহযোগিতায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি। নোয়াখালীর বেগমগঞ্জে এখলাশপুরে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বুধবার গভীর রাতে সোহাগ ও রাসেল নামে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট আটজনকে আটক করেছে পুলিশ। মামলার আসামি সাজুকে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 6 দিনের ও সোহাগ ও রাসেলকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মামলা তদন্তকারী অফিসার বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক বিষয়টি নিশ্চিত করেন। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেগমগঞ্জ 3 নম্বর আমলি আদালতের বিচারক মাসফিকুল হকের আদালতে এ রায় দেন। এ ঘটনায় নোয়াখালী 2 বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ বলেন, যারা এগুলা অপকর্ম সাথে জড়িত আমার দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদেরকে প্যাট্রোনাইজ করে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত আমাদের দলীয়ভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যেই বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে গেছে, মামলাটি তদন্ত কার্যক্রম চলমান আছে, আমরা এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। আখ চাষীদের পাওনা ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ 6 দফা দাবিতে নাটোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের বিভিন্ন আখ চাষী সমিতি। বুধবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে শ্রমিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনের পূর্বে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাটোর প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হন। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর চিনিকল আখ চাষী সমিতির সভাপতি আব্দুল করিম সহ আখ চাষীর নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, চিনি শিল্পকে বিরাষ্ট্রীয়করণ করা যাবে না, প্রতি মন আখের মূল্য 200 টাকা করতে হবে, বছরের পর বছর আখের দাম বকেয়া রেখে চাষীদের হয়রানি করা বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। রাজশাহীতে 2 কোটি টাকার হেরোইন সহ শিশু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-5। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বুধবার 2 কোটি টাকা মূল্যের হেরোইন সহ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুর 2টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রামনগর গ্রামের হেলিপ্যাডের পূর্ব পাশে শামসুল হকের বাড়ির সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 2 কোটি টাকার মূল্যের 1 কেজি 990 গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রবিজুল ইসলাম, তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডের নিউ ইসলামপুর মহলার কাঞ্চন মিয়ার ছেলে। এলাকায় শিশু মাদক ব্যবসায়ীর নামে তিনি পরিচিত। তুলা একটি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ। এই প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো সারা বিশ্বে বিশ্ব তুলা দিবস 2020 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহীতে বুধবার সকাল 10টায় সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহী তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম দিবসটি 2019 সালের 7 অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় পালিত হয়েছিল। করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত না হলেও অনেক দেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। বাংলাদেশে এবার প্রথমবারের মতো তুলা উন্নয়ন বোর্ড দিবসটি উদযাপন করতে যাচ্ছে। মানববন্ধন থেকে তুলা চাষের উপরে জোর দেওয়া হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোজাদ্দিদ আল শামিম, তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শামীমা নাসরিন, সাবিয়া রোকসানা, চারঘাটের কটন ইউনিট অফিসার আব্দুল গফুর, আশরাফুল আলম ভূঁইয়া, বসন্তপুরের কটন ইউনিট অফিসার লতিফুর বাড়ি, আমনুরা কটন ইউনিটের সহকারী জয়নাল আবেদিন, আড়ানি কটন ইউনিট সহকারী হোসেন আলী ও জাগিরপাড়া কটন ইউনিট সহকারী কায়সার আলী সহ অন্যান্যরা। রাজশাহী সিটি কর্পোরেশনের অবহেলায় পানিবন্দী এক নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর অবহেলা আর প্রভাবশালীদের দৌরাত্ম্যে দিনের পর দিন পানিবন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা। সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে রাস্তাঘাট, ঘরের ভিতরেও জমে যাচ্ছে হাঁটু সমান পানি, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগবালাই। সব মিলিয়ে চরম দুর্ভোগে এ এলাকার বসবাসকারীরা। অপরিকল্পিত ঘর বাড়ি নির্মাণ, যত্রতত্র জমি ভরাটের কারণেই এমন অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। আর সচেতন মহল বলছেন, পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। ইমরান আলীর ক্যামেরায় রিপোর্ট করেছেন তোফাইল হোসেন। দেখে মনে হবে এটি কোনো বন্যা দুর্গত এলাকার দৃশ্য। বাস্তবতা হচ্ছে এটি রাজশাহী সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের জলবদ্ধতার সঙ্গে হাজার হাজার মানুষের বেঁচে থাকার কঠিন বাস্তবতা। গত কয়েক মাস থেকে এমন অবস্থা রায়পাড়া, পশ্চিম রায়পাড়া, সাহাজিপাড়া, কাশিরাঙ্গা সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকা। বর্ষা এলে এমন কষ্ট যেন এলাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। এরই মধ্যে নষ্ট হওয়ার পথে হাজার হাজার আম গাছ সহ নানান ধরনের ফল ফসলের গাছ। সমস্যার সমাধানে নানা দেন দরবার করেও মেলে না কোনো সুফল। আমাদের ড্রেনের দরকার। আমরা তো ধরেন দুই মাস থেকে ধরেন এই অবস্থা, পানিতে গোটে ভাইসে টেসে আছি। গরু বাছুর লিয়ে খুব সমস্যা টমস্যায় আছি। কল ধরেন ডুবে গেছে, বাড়ির ভিতরে এক হাঁটু করে পানি, কর্ম করে খাইতে পারছি না, ব্যবসা বাণিজ্য কিছুই নাই। ধরেন সমস্যা, বিশাল সমস্যা। পানি বের হচ্ছে না, সামনে বন্ধ হয়ে আছে, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, কী করে পানি যাবে? ডেরান নাই, কিছু নাই, সাঁকুর মুখ বন্ধ। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের ঐকান্তিক চেষ্টায় বিকল্প পদ্ধতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। যেভাবে সরকারি জমি দখল করে স্থাপনা গড়ে তোলা হচ্ছে, তাতে করে ভবিষ্যতে এমন সমস্যা আরও প্রকট হবে বলেও মনে করেন অনেকে। এক নম্বর ওয়ার্ডে, আমাদের এক নম্বর ওয়ার্ড সিটির ভিতরে, অথচ আমাদের কোনো ড্রেন নাই, কামেন না, নামের এক নম্বর ওয়ার্ড। আর নোংরা পানি হাত পায়ে ঘা হয়েছে, মানুষ রান্না করে খেতে পাচ্ছে না, এমন অবস্থা। সচেতন মহল বলছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে হলে বিভিন্ন এলাকায় পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে, আর তাতেই জনগণের দুর্ভোগ অনেকাংশে দূর করা সম্ভব। আর বাকি চার মাস বর্ষা মৌসুমে আমাদের পানিগুলো আমরা দেখেছি ছোটোবেলায় যে নদীর পানি বাইর হয়ে চলে যেত বিলের উপর দিয়ে, তখন বাড়িঘর কম ছিল, মানুষের জায়গা জমি একটু নিচা ছিল, পানিগুলা আটকাতো না। এখন বিভিন্ন জায়গায় মানুষ বাড়িঘর করেছে, নিজস্ব জায়গাগুলা তারা ছেড়ে নিয়েছে, ভরাট করে নিয়েছে, এতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যেমন বিশেষ করে আমাদের এক নম্বর ওয়ার্ড নিচু এলাকা, এই এলাকাগুলোতে বর্ষার সময় চার মাস পানিবন্দী থাকি আমরা। আমাদের গুড়িপাড়া মহল্লা, পুরা রায়পাড়া মহল্লা, পশ্চিম রায়পাড়া মহল্লা, সাহাজিপাড়া মহল্লা, সাহেরগাছা, কাশিয়াডাঙ্গা, আদুবুড়ি, এই অঞ্চলটা আমাদের অনেকটাই নিচু। তো নদীর পানি যখন বেশি থাকে তখন আমাদের এই এলাকার থেকে পানির বাইর হওয়ার জায়গা থাকে না, কারণ আমাদের পানিগুলো বাইর হতো দুই নম্বর ওয়ার্ডের মাছ দিয়ে চলে যেত বারোই নদীতে। বারোই নদীতে যাওয়ার মতো পরিবেশ আমাদের ওয়ার্ডের এখনও তৈরি হয়নি। এখন আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যে জরুরি ভিত্তিতে যদি একটা এই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, বিশেষ করে একটা বড় ড্রেন যেটা বারোই নদীতে সংযোগ করা যায়, এরকম ড্রেন যদি দেয় তাহলে আমরা এই জলাবদ্ধতা থেকে রক্ষা পাবো।
তাছাড়া মানুষ যে ভোগান্তিতে আছে আপনারা দেখলেন যে বিভিন্ন জায়গায় বাড়িতে প্রায় 300-350 ঘর পানিবন্দী হয়ে আছে এবং বাড়ির ভিতরে পানি, ঘরের ভিতরে পানি, মানুষ রান্না করতে পারছে না, বাথরুমে যাইতে পারছে না, খুব বাজে অবস্থার ভিতরে আছি আমরা প্রায় 4 মাস থেকে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।